আসসালামু আলাইকুম সবাইকে, আইসিটির অনলাইন ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু আগে আসসালামু আলাইকুম সবাইকে, আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আপনাদের সকাল 10টায় আসার একটাই কারণ, কারণ 1টার দিকে আমার একটা কাজ আছে, যার কারণে আমি হচ্ছে ক্লাসটা নিতে পারতাম না। তাই আদনান স্যারের সাথে ক্লাসটা আমি ইন্টারচেঞ্জ করে নিয়েছি। তো আদনান স্যার এখন এই ক্লাসটা, ইংলিশ ক্লাসটা হচ্ছে 1টার দিকে নিবে। তো আজকে আমরা হচ্ছে ওয়েব ওয়ার্কিং প্রসেস নিয়ে কথাবার্তা বলবো। গতদিন জাস্ট সামান্য ওয়েব টেকনোলজিস এর ধারণা আমি দিয়েছিলাম, আজকে হচ্ছে আমি ওয়েব ওয়ার্কিং প্রসেস নিয়ে আপনাদের সামনে ডিসকাশন করব। তো ওয়েব ওয়ার্কিং প্রসেসটা কি আসলে, অ্যাকচুয়ালি আমাদের ওয়েব কিভাবে কাজ করে সেটার একটা ধারণা দেওয়ার আজকের ক্লাসটাতে চেষ্টা করব। তো আজকের ক্লাসটা থিওরিটিক্যাল হলেও এখানে আপনারা টপিকগুলো বোঝার চেষ্টা করবেন, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। তো আমরা প্রতিনিয়ত হচ্ছে ওয়েব ব্রাউজার ইউজ করি, ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা কিন্তু ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারি। ওকে, তো আমাদের পরীক্ষায় একটা কমন কোশ্চেন আসে, আমাদের পরীক্ষায় একটা কমন কোশ্চেন আসে, যে সেটা হচ্ছে যে ওয়েব ব্রাউজার মানে ইন্টারনেটে ডাটা সার্চ করার জন্য বা ইন্টারনেটে ডাটা অ্যাক্সেস করার জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যারটির নাম লিখো। তখন এটার অ্যান্সারটা হবে ওয়েব ব্রাউজার। ওকে, তো আমরা যখনই ইন্টারনেটে ডাটা সার্চ করতে চাই বা আমরা যদি ইন্টারনেটে ডাটা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে ব্রাউজারে আমাদের যে ডিভাইস আছে, আমাদের ইউজার ডিভাইসে সর্বপ্রথম ব্রাউজার ওপেন করতে হবে, আর দেন সেই ব্রাউজার থেকে আমরা ইন্টারনেটে ডাটা কি করতে পারবো স্যার, অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইন্টারনেটে ডাটা অ্যাক্সেস করার জন্য আমাদের কিন্তু ব্রাউজারটা ম্যান্ডেটরি, কারণ ব্রাউজার ছাড়া আমরা ইন্টারনেটে কোনো ডাটা অ্যাক্সেস করতে পারবো না। তো সেটার জন্য আমাদেরকে যখনই ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ডাটা অ্যাক্সেস করতে হয়, আমাদের ডেফিনেটলি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে যেটার নাম হচ্ছে ওয়েব ব্রাউজার। তাহলে আমরা শর্টকাটে বলতে পারি www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে যদি আমাদের অ্যাক্সেস করতে হয়, তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট সফটওয়্যার লাগবে, একটা ইম্পর্টেন্ট সফটওয়্যার লাগবে যেটার নাম হচ্ছে ওয়েব ব্রাউজার, যেটার নাম হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। ঠিক আছে, তো এই ওয়েব ব্রাউজার ছাড়া আমরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ডাটা কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। এখন গত ক্লাসে আমি মনে করেন যে ডোমেইন এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলেছিলাম, আমি একটা জাস্ট ধারণা দিছিলাম যে কিভাবে আসলে ওয়েব টেকনোলজিসটা ডেভেলপ হয়, আর সেটার ক্ষেত্রে HTML কেন এত গুরুত্বপূর্ণ যেটা আমাদের শিখতে হবে। কারণ ওয়েব ডেভেলপমেন্টের ফার্স্ট মেথড বা স্টেপ হচ্ছে আমাকে HTML লার্ন করা, যে প্রোগ্রামিং এর কনসেপ্টটা, যদি প্রোগ্রামিং না জাস্ট হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা বলি, কিন্তু তার আগেও যদি যাই, এক নম্বরে কিন্তু আমাদের ছিল ডোমেইন। তো ডোমেইন নিয়ে আমি ডিটেলসে কথাবার্তা বলি নাই, আজকে আমি ডোমেইন নিয়ে একদম ডিটেলসে কথাবার্তা বলবো, একদম এ টু জেড ডোমেইনের ব্যাপারে বলবো। আসলে ডোমেইনটা বলতে মূলত একটা ওয়েব অ্যাড্রেসকে বোঝায়। তো এই ওয়েব অ্যাড্রেসটা আমি আগেই বলেছিলাম যে ডোমেইন বলতে মূলত আমাদের ওয়েব অ্যাড্রেসকে বোঝায়। ওকে, ডোমেইন বলতে আমাদের ওয়েব অ্যাড্রেসকে বোঝায়,
আর এই ওয়েব অ্যাড্রেসটা আমাদের কিনতে হবে কোনো একটা হোস্টিং কোম্পানির কাছ থেকে, হোস্টিং কোম্পানির কাছ থেকে আমাদেরকে এটা কিনতে হবে। আর হোস্টিং কোম্পানি এই ওয়েব অ্যাড্রেস গুলোর অ্যাক্সেস পায় হলো গিয়ে আইক্যাম থেকে। ওকে, আইক্যাম থেকে ধারণা পায়। তো এটা হচ্ছে ইন্টারনেট আইক্যাম থেকে এগুলোর ধারণা পায়। তো আইক্যান জিনিসটা কি? আইক্যান হচ্ছে ইন্টারনেট, দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর নেম অ্যান্ড নাম্বারস। ওকে, তো আইক্যানের ফুল ফর্মটা আমি একবার বলছি আপনাদেরকে। আইক্যানের ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বার। আইক্যানের ফুল ফর্ম বলছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, মেইনলি তো সবাই স্ক্রিনশটই রাখেন। তবে আমি বলবো লিখাটা খুবই ভালো, লিখলে আপনার মনে থাকবে। দ্য ইন্টারনেট, ঠিক আছে, আই ফর হচ্ছে ইন্টারনেট, দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর, আই ফর ইন্টারনেট, সি ফর হচ্ছে কর্পোরেশন, আই ফর হচ্ছে ইন্টারনেট, সি ফর কর্পোরেশন, ফর এ ফর হচ্ছে অ্যাসাইন্ড, তারপর এখানে আমার এন ফর নেমস and numbers। assign name, name and number। তো আই ক্যান হচ্ছে হোস্টিং কোম্পানিকে সে অ্যাক্সেসটা দেয়, এবং হোস্টিং কোম্পানির কাছ থেকে আমরা ওয়েব অ্যাড্রেস গুলোকে কি করতে পারি স্যার? বাই করতে পারি। ওকে, ঠিক আছে স্যার। ওকে, তো এই যে আমরা যে ডোমেইনটা নিচ্ছি, এই ডোমেইনের কিন্তু বিভিন্ন পার্ট থাকে। তো একটা ডোমেইনের কি কি অংশ থাকে সেগুলো আপনাদের সাথে একটু এক্সপ্লেইন করি। আর একটা ডোমেইন অ্যাড্রেস সবসময় স্যার ইউনিক হবে, আর এই ইউনিক হওয়াটা সম্পূর্ণ কন্ট্রোল করা হয় এই আইক্যান থেকে। আইক্যান এটা সবসময় মনিটরিং করে যে কোন ডোমেইন অ্যাড্রেসটা, মানে কোন ওয়েব অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে এবং কোন ওয়েব অ্যাড্রেসটা ব্যবহার করা হচ্ছে না, ঠিক আছে। এইগুলো সবকিছুই তারা হচ্ছে কন্ট্রোল করে, যার কারণে কখনোই হচ্ছে, যার কারণে কখনোই হচ্ছে যে আমরা ডোমেইনের বিষয়টাতে যখন কথাবার্তা বলতে চাই, তো যার কারণে আমাদের ডোমেইন কখনো কি হয় না, রিপিট হয় না, বা হচ্ছে যে একই নামের দুইটা ডোমেইন থাকে না। যেমন আপনার একই নামের ক্লাসের মধ্যে একাধিক স্টুডেন্ট আপনি পাবেন, ঠিক আছে, কিন্তু একই নামের একাধিক আপনি ডোমেইন পাবেন না। কারণ ডোমেইন একটা নাম যেটা রেজিস্টার্ড হয়ে যায়, সেটা আর কখনোই হচ্ছে হোস্টিং কোম্পানি জিনিসটাকে শো করে না, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন একটা ডোমেইনের বিভিন্ন পার্ট থাকে, একটা ডোমেইনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডোমেইন নেম এবং একটা নেচার। তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে এখন এক্সপ্লেইন করতেছি যে ডোমেইনের অংশগুলো কি কি। এখন আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটার নাম হচ্ছে পার্টস অফ ডোমেইন। ওকে, তাহলে স্যার আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনারা বিষয়টুকু বুঝতে পারবেন। একটা ডোমেইনের আমাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এফকিউডিএল,
একটা হচ্ছে FQDN, ওকে। তো একটা হচ্ছে আমাদের FQDN, মানে ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। এখন ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেমটা কি, পরীক্ষায় আসতে পারে যে একটা ডোমেইনের পার্ট গুলো আলোচনা করো, তো একটা ডোমেইনের বিভিন্ন পার্ট থাকে সেগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম, ঠিক আছে? তো FQDN টা কি, আমি ধরেন এখানে লিখলাম www.facebook.com, facebook.com লিখলাম, এখানে বলা হয়েছে যে হোস্ট নেম তার সাথে যদি ডোমেইন নেমটা দেওয়া থাকে তাকে মূলত স্যার বলা হবে ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। এখন এখানে যে www দিয়েছি সেটা হচ্ছে আমার কি হোস্ট নেম, ঠিক আছে, বা সেটা হচ্ছে আমার হোস্ট, বা হোস্ট নেমও বলতে পারেন। facebook.com এটা হচ্ছে আমার ডোমেইন নেম, এটা হচ্ছে আমার ডোমেইন নেম। আর এদের সমষ্টিগত রূপকে যেই ওয়েবসাইট গুলোতে দুইটা জিনিস থাকবে তাদেরকে আমরা হচ্ছে FQDN বলবো, অর্থাৎ ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম বলবো। যেমন আপনারা যখন ব্রাউজারে যান তখন দেখেন ftp.movies.com, এই FTP টাকে আমরা তাহলে কি ধরে নিব, হোস্ট নেম, আর এই মুভিস টাকে আমরা হচ্ছে লিখব ডোমেইন নেম। আর এদের দুইটার সমষ্টিগত রূপকে আমরা বলবো FQDN। তো স্যার আপনাদের কি FQDN এর বিষয়টুকু কি ক্লিয়ার হয়েছে, ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম? আমাদের এখনই যে টপিকটা আমরা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পার্টস অফ ডোমেইন। Parts of domain. Okay, এখন অনেকের কথা আসতে পারে, অনেকে জিজ্ঞেস হইতে পারে বা অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার ডট কম জিনিসটা কি। স্যার ডট কম কে বলা হয় TLD, TLD মানে হচ্ছে টপ লেভেল ডোমেইন। ওকে, তাহলে স্যার আমরা যদি একটা ডোমেইন কে মনে করেন যে অ্যানাটমি করি বা এটাকে ব্রেক ডাউন করি, তাহলে সেখানে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি ইনিশিয়াল স্টেজে। একটা হচ্ছে FQDN, যেটা হচ্ছে ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম। ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম কি, যার হচ্ছে হোস্ট নেম এবং ডোমেইন নেম দুইটাই থাকবে, সেটাকে মূলত বলা হবে FQDN। আর লাস্টে যে ডট কম থাকে বা ডট ORG থাকে বা ডট নেট থাকে বা ডট বিজ থাকে, BIZ, এগুলোকে আমরা বলি TLD, অর্থাৎ টপ লেভেল ডোমেইন। প্রত্যেকটার কিন্তু কাজ আছে, এমনি এমনি না, ডোমেইন নেমটা দেওয়া হয়, ডট কম কেন মানে TLD কেন ব্যবহার করা হয়, তারপর হোস্ট নেম কেন ব্যবহার করা, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কি মানে প্রত্যেকটা রিজন আছে এগুলো দেওয়ার জন্য, সেগুলো আমি এক্সপ্লেইন করব। এগুলোকে এইভাবে পার্ট বাই পার্ট এই জন্যই করা হয়েছে যাতে আপনি যখন ওয়েব ব্রাউজার থেকে কোনো একটা সাইটকে অ্যাক্সেস করতে চান যাতে সহজেই নির্ভুলভাবে সেই সাইটটাকে অ্যাক্সেস করতে পারেন, সেটার জন্যই এতই ব্রেকডাউন। আর আরেকটা জিনিস, এই যে যেটাকে আমি টপ লেভেল ডোমেইনের কথা বলেছি, এই টপ লেভেল ডোমেইনটাকে আমি যেটাকে টপ লেভেল ডোমেইনের কথা বলছি যেটাকে আমি টপ লেভেল ডোমেইনের কথা বলেছি এই টপ লেভেল ডোমেইনকে মূলত স্যার বলা হয় ডোমেইন নেচারও বলা হয়। অর্থাৎ এই টপ লেভেল ডোমেইনটা একটা ডোমেইনের নেচারকে নির্দেশ করে, ঠিক আছে? এই টপ লেভেল ডোমেইনটা ডোমেইন নেচারকে নির্দেশ করে। যেমন ডট কম যদি লেখা থাকে তখন আমরা বুঝতে পারি এটা হচ্ছে কমার্শিয়াল একটা সাইট, এটা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি বিজনেস পারপাসের জন্য কি করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে। যদি ডট ORG থাকে, অর্গানাইজেশন লাইক wikipedia.org, তখন আমরা বুঝি যে এটা হচ্ছে যে আমাদের লাইক হচ্ছে নন প্রফিট একটা সাইট, ঠিক আছে?
তো যেমন উইকিপিডিয়া আমাদেরকে কি করতেছে এক্সাম্পল হিসেবে, উইকিপিডিয়া আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করতেছে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কোনো ধরনের টাকা বা কোনো কিছু নিচ্ছে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি কি .org, ওকে, নন অর্গানাইজ মানে নন প্রফিট অর্গানাইজেশন। আর .edu.pd এটা যদি থাকে তখন আমরা বুঝতে পারি যে এটা একটা এডুকেশনাল সাইট, এবং অনেক সময় এই TLD গুলোর সাথে কান্ট্রি গুলোকেও যোগ করা হয়, ওইটাও কিন্তু মূলত টপ লেভেল ডোমেইনই হবে। যখন আমরা কান্ট্রি দিই অ্যাড করি, যে ডোমেইনের পর যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে TLD, এবং সেটা হচ্ছে অ্যাট এ টাইমে ডোমেইন নেচারকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে স্যার, তো স্যার আপনাদের মোটামুটি কি বিষয়টুকু কি ক্লিয়ার হয়েছে? ওকে, তো ডোমেইন নেম, হোস্ট নেম, এটার সম্পূর্ণ অংশকে মূলত বলা হয় FQDN, আর লাস্টে যে .com থাকে, .org থাকে, .net থাকে, সেটাকে মূলত বলা হয় TLD। ওকে, স্যার TLD বিভিন্ন ধরনের হইতে পারে, অর্থাৎ টপ লেভেল ডোমেইন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন .com হতে পারে, .org হতে পারে, .net হতে পারে, তারপর কান্ট্রি দিয়ে হইতে পারে, .in এরকম হইতে পারে। তো বিভিন্ন ধরনের TLD আছে। আসলে TLDটা ইউজ এই জন্যই করা হয় যে ধরেন যাতে আমি মাল্টিপল টাইপের ওয়েব অ্যাড্রেস জেনারেট করতে পারি। এখন দেখা গেছে কেউ www.facebook.com সিলেক্ট করছে, মানে কিনে ফেলছে। এখন আপনি চাইতেছেন যে আমি ফেসবুকই নিব, তখন আপনি হচ্ছেন www.facebook.org নিতে চাচ্ছেন, তখন ওআরজি দিয়ে আপনি নতুন একটা অ্যাড্রেস নিয়ে নিলেন। কারণ .com .org দুইটার মধ্যে কিন্তু অ্যাড্রেসের ডিফারেন্সেস আছে, কিন্তু আনফরচুনেটলি আপনি facebook.org আপনি নিতে পারবেন না, কারণ ফেসবুক মোটামুটি যতগুলো পসিবল ডোমেইন আছে সবগুলো ডোমেইন সে পারচেস করে রাখছে, যাতে পরবর্তীতে কেউ বিভ্রান্ত না হয়। ঠিক আছে, তো TLD বিভিন্ন ধরনের আছে, .com আছে, .org আছে, .net দেওয়া আছে, .in দেওয়া আছে, তারপর .biz, ওকে, .corp, এরকম টাইপের অনেক কিছু আছে। তো TLD যে শুধু .com এমনটা না, আরো অনেক কিছু থাকতে পারে। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি আমি এটাকে আর একটু ব্রেকডাউন করি, যে আমরা যখন কোনো একটা ওয়েব অ্যাড্রেস বা ডোমেইনের কথা বলি, লাইক হচ্ছে www.dhakacollege.edu.pd, এই যে dhakacollege.edu বললাম, এখন এটা হচ্ছে আমার একটা কি ডোমেইন বা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। এখন এই ডোমেইন বা ওয়েব অ্যাড্রেস এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে FQDN, ফুলি কোয়ালিফাইড ডোমেইন, আর আরেকটা হচ্ছে TLD। এখন ফুলি কোয়ালিফাইড ডোমেইনটা কি, ফুলি কোয়ালিফাইড ডোমেইনে হচ্ছে আমার হোস্ট প্লাস নেম যদি থাকে, যেটাকে আমি ডোমেইন নেম বলি, সেটা যদি থাকে সেটাকে ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম বলা হয়। যেমন এখানে www, এখানে www ডট থাকতে পারে, তারপরে আমি বলছিলাম FTP, আমি আরেকটা নাম দিই FTP.files, .com, তারপর হচ্ছে এটাও দিতে পারি mail.google.com। তো এখানে আমি যেগুলো দিলাম, যে লাইক এই এই অংশগুলো, এই অংশগুলোকে আমি বলবো হলো হোস্ট। ঠিক আছে, হোস্ট, হোস্ট মানে হচ্ছে যে জায়গায় আমি ডাটা গুলোকে রাখছি, অর্থাৎ সার্ভারটাকে। হোস্ট বলতে মূলত কাকে বোঝানো হচ্ছে, সার্ভারটাকে বোঝানো হচ্ছে, যেখানে আমি ডাটা ইনফরমেশন গুলোকে রেখেছি। তারপর আমি যদি এই জায়গাগুলোতে যাই, এখানে এই যে ফাইলস এর কথা যে আমি বললাম, ওকে, তো আমি এখানে ফাইলস না দিয়ে আর একটু ইয়ে করি, ধরেন আমি dc.com দিলাম, ftp.dc.com।
তো এই যে এখানে যেটা দিয়েছি সেটাকে মূলত আমি বলবো হলো ডোমেইন নেম। ডোমেইন নেম তো এই দুইটা জিনিস যে ওয়েব অ্যাড্রেসে বিলং করবে আচ্ছা এটাকে যে আমরা যে এফটিপি বলতেছি এটাকে ফাইল ট্রান্সফার প্রোটোকল কে বোঝায়। তো এই দুইটা জিনিস যে ডোমেইনের থাকবে তাকে মূলত বলা হবে FQDN ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। ঠিক আছে স্যার, এখন কি স্যার আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। আর এই যে লাস্টে .com থাকতেছে, এখানে যে লাস্টে .com থাকতেছে, edu.bd, এগুলো সব হচ্ছে কি আমার TLD, টপ লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন। আর টপ লেভেল ডোমেইন বিভিন্ন জিনিস হইতে পারে, মানে বিভিন্ন ধরনের হইতে পারে, লাইক .com হইতে পারে, কিছুক্ষণ আগেও বলছি .net হইতে পারে, .net হইতে পারে, মনে করেন যে কান্ট্রি নেম হইতে পারে, লাইক .pd, ওকে। তারপর হচ্ছে কান্ট্রি প্লাস হচ্ছে হলো গিয়ে একই সাথে হইতে পারে, এরকম হইতে পারে। তারপর হচ্ছে .biz হইতে পারে। আর এই টপ লেভেল ডোমেইনটাকে মূলত স্যার বলা হয়, আর এই টপ লেভেল ডোমেইনটা মূলত কোন একটা ডোমেইন বা ওয়েব অ্যাড্রেসের একই সাথে কি প্রকাশ করে, নেচার প্রকাশ করে, যেটা কোন পারপাসে তৈরি করা হয়েছে। ঠিক আছে স্যার, তো এটা ছিল আমাদের ডোমেইনের অংশটুকু। আর অনেকে জিজ্ঞেস করছে HTTP এর বিষয়টা, স্যার HTTP বলতে মূলত স্যার প্রোটোকলকে বোঝায়। ঠিক আছে, HTTP কিন্তু কোনো হোস্ট না, HTTP বলতে মূলত স্যার প্রোটোকলকে বোঝায়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কারণ এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এখানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ওকে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, প্রোটোকল মানে হচ্ছে স্যার সেট অফ ইনস্ট্রাকশন, প্রোটোকল মানে হচ্ছে স্যার সেট অফ ইনস্ট্রাকশন। স্যার সেট অফ ইনস্ট্রাকশনসটা কি, যে আমরা যখন কোনো কাজ করতে যাই আমাদেরকে কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে কাজ করতে হয়। লাইক এখন আমি হচ্ছে স্কুলে বা কলেজে আমি যদি যাই, কলেজে যাওয়ার ক্ষেত্রে আমাকে হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনগুলোকে মেনটেন করতে হবে, যে কলেজ কয়টার দিকে খোলা থাকে, আমি কার কাছে যাব, তার কাছে গেলে আমি ইনফরমেশন গুলো পাবো। এই সেট অফ রুলস এন্ড রেগুলেশনকে মূলত, এই সেট অফ রুলস এন্ড রেগুলেশনকে মূলত বলা হয় প্রোটোকল, ওকে। যে আমি যে ওয়েব অ্যাড্রেস গুলো যে জেনারেট করতেছি, এই ওয়েব অ্যাড্রেস গুলো যখন আমার সার্ভারের কাছে যাবে, সার্ভার সেই ওয়েব অ্যাড্রেস গুলোকে কিভাবে অ্যাক্সেস নিবে, কিভাবে কাজ করবে, ওইটার জন্য একটা পার্টিকুলার রুলস এন্ড রেগুলেশন আছে। এই রুলস এন্ড রেগুলেশনকে মূলত বলা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, তো HTTP বাই প্রোটোকল দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে HTTP আর একটা হচ্ছে HTTPS, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, ওকে। তো সব জায়গায় এখন এইটাই ব্যবহার করা হয়, কারণ যে সাইটগুলোতে এটা দেওয়া থাকে দ্যাট মিন্স এই সাইটের ডাটাগুলো সিকিউরড, এবং এই সাইডে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশনের কথাও যদি আমি বলি, সেই পার্সোনাল ইনফরমেশনগুলো যখন আপনি ট্রান্সমিশন করবেন সেটা হচ্ছে একটা সিকিউরিটির মধ্যে দিয়ে যাবে। যেমন আপনি নর্মালভাবে চিন্তা করেন যে প্রাইম মিনিস্টারের, যখন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের গাড়ি যখন রাস্তা দিয়ে যায় তখন কিন্তু তারা একটা প্রোটোকল ফলো করে। প্রোটোকলটা কি, প্রোটোকলটা হচ্ছে
যে লেনটা দিয়ে যাবে ওইটাকে একদম সিকিউর রাখা হয়, ওইখানে অন্য কেউ কি করতে পারবে না, ইন্টারসেপ্ট করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত অনারেবল প্রাইম মিনিস্টারের গাড়ি বহর পাস না করে। এই যে যে পুরো রাস্তাটাকে যে সিকিউর করতেছে, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। আর এই ইনস্ট্রাকশনটা যে কার গাড়ি যাচ্ছে, প্রাইম মিনিস্টারের গাড়ি যাচ্ছে, তো পুরো রাস্তাটাকে কি করে রাখা হয়েছে, সিকিউর করে রাখা হয়েছে। এই সিকিউর করে রাখাটাকে মূলত বলা হয় HTTPS, অর্থাৎ এই সিকিউরেশন, এই রাস্তার মধ্য দিয়ে যখন গাড়ি বহর বা গাড়ি বহরটাকে আমি ডাটা ট্রান্সমিশন ধরতে পারি, যে ডাটা ট্রান্সমিশন যখন হবে তখন বাইরের কেউ এটাকে কি করতে পারবে না স্যার, হ্যাক করতে পারবে না, বা বাইরের কেউ হচ্ছে এটাকে ইন্টারসেপ্ট করতে পারবে না। তো যে সাইট গুলোর সাথে HTTPS থাকবে, ওই সাইডে যখন আপনি ডাটা ট্রান্সমিশন করবেন বা ওই সাইট থেকে যখন ডাটা ট্রান্সমিটেড হয়ে আপনার ডিভাইসে আসবে, তখন সেটা 100% সিকিউর থাকবে। হ্যাকাররা সেই ডাটা গুলোকে কখনো কি করতে পারবে না স্যার, ইন্টারসেপ্ট করতে পারবে না। দিস ইজ কল HTTPS। এখন আমি যদি একটু নর্মাল ভাবে দেখাই তাহলে আপনাদের এতটুকু ক্লিয়ার হবে বিষয়টুকু। সেটা হচ্ছে www.google.com। ওকে, এই যে google.com আছে, এখানে আমি যখন ক্লিক করছি, আমি এটাকে একটু ইয়ে করি, এই google.com এ যখন এখানে ক্লিক করতেছি, এখানে একটা আমি তালার সাইন দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু লেখা আছে কানেকশন ইজ সিকিউর। ঠিক আছে, আপনি যখন এখানে তালার সাইনটা লক দেখবেন, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের একটা সিকিউর সাইট, এবং কেউ চাইলে এই সিস্টেমটাকে কি করতে পারবে না, এই সিস্টেমে ডাটা ইনফরমেশন যখন ট্রান্সমিশন করবেন সেটা নিয়ে আপনার ওয়ারিড হওয়া লাগবে না। ঠিক আছে, ক্লিয়ার? আর এই HTTPS টা মূলত কন্ট্রোল করা হয় SSL দিয়ে। এটা একটা সার্টিফিকেশন, আর এই সার্টিফিকেশন আপনাকে হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, যেটাকে বলা হয় সিকিউরিটি সকেট লেয়ার। ওকে, এগুলো নিয়ে ডিটেলসে পরে কথাবার্তা বলবো, আপাতত মনে রাখেন HTTPS অর্থাৎ HTTP এমনিই থাকে, কিন্তু আপনি যখন HTTPS টা নিতে যাবেন, অর্থাৎ এখানে যে S যে আসবে এটার জন্য আপনাকে হচ্ছে SSL কিনতে হবে। এটাকে বলা হয় সিকিউরিটি সকেট লেয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় সিকিউরিটি সকেট লেয়ার। আর এই সিকিউরিটি সকেট লেয়ারটা আপনাকে হচ্ছে মনে করেন যে পারচেজ করতে হবে, যেমন ক্লাউড ফ্লেয়ার একটা আছে, এগুলো আপনাকে হচ্ছে পারচেজ করতে হবে। তো যারা যখন বড় বড় ম্যাসিভ সাইটগুলো বানায়, যেমন গুগল, এরা হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে এই SSL সার্টিফিকেটগুলো নিছে, যাতে একদম সম্পূর্ণভাবে এখানে ডাটা ইনফরমেশনগুলোকে সিকিউর রাখা হয়, যাতে কোনো সাইবার অ্যাটাক যদি থাকে সেটাকে কি করা যায়, কন্ট্রোল করা যায়। তো যতগুলো বড় বড় সাইট আছে তারা কিন্তু সবাই SSL ব্যবহার করে। তো আই হোপ আমি ডোমেইনের ব্যাপারে মোটামুটি আমি যা যা বলছি আপনারা বুঝতে পারছেন। এখন ডোমেইনের পার্টটুকু তো চলে গেছে, তো ডোমেইনের যা যা ছিল সবকিছুই শেষ। এখন কথা হচ্ছে এই ডোমেইন নেম গুলোর যে এই পার্ট গুলো থাকে, এগুলো আসলে কিসের জন্য প্রয়োজন হয়। ঠিক আছে, তো সেটা আমি আপনাদেরকে একটা এক্সপ্লেইন করি একটা অ্যানিমেশনের মাধ্যমে, তাহলে আপনাদের জন্য বুঝতে বিষয়টুকু ইজি হবে। ওকে, আমি একটা অ্যানিমেশন আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। একটা ইম্পর্টেন্ট কথা বলি, কম্পিউটার কিন্তু কখনো আমাদের হচ্ছে নেম এর মাধ্যমে রেকগনাইজ হয় না, কম্পিউটার গুলো নাম্বার এর মাধ্যমে কাজ করে। কারণ আমরা চ্যাপ্টার 3 তে দেখছি, আমরা নাম্বার সিস্টেম দেখছি, যে ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল। আর আমরা চ্যাপ্টার 2 তে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসেস নিয়ে পড়েছিলাম, যে প্রত্যেকটা ডিভাইসেরই একটা কি আছে, আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো যেই আইপি অ্যাড্রেস গুলো দেওয়া থাকে, সেই আইপি অ্যাড্রেস গুলো মানুষের পক্ষে মনে রাখা খুবই কঠিন। তো মানুষ কি মনে রাখে, নাম মনে রাখে। যেমন ক্লাসের কথা চিন্তা করেন, যে ক্লাসে কোন স্টুডেন্টের রোল কি, আপনি যদি সেভাবে করে ফ্রেন্ডশিপ করতে যান আপনার জন্য সেটা কষ্টসাধ্য হবে, কিন্তু আপনি যদি নাম দিয়ে মনে রাখতে যান আপনার জন্য জিনিসটা কি হবে, ইজি হবে। দ্যাটস ওয়াই আমরা সবসময় কি করি, নেম ইউজ করি। যেমন আপনি আপনার ফোন বুকের কথা চিন্তা করেন, ফোন বুকে আমরা কিন্তু নেম দিয়ে নেম সার্চ করি, দেন সেই নেম অনুযায়ী আমরা নাম্বারটাকে ফাইন্ড আউট করি। কারণ নাম্বার মনে রাখা খুবই কঠিন ব্যাপার, যেমন আমি নাম্বার মনে রাখতে পারি না কখনো, আমাকে বারবার এটা দেখতে হয়। এবং কোনো নাম্বার রিগার্ডিং কোনো যদি প্রবলেম থাকে, ওকে,
নাম্বার রিগার্ডিং কোনো যদি ইস্যুস থাকে তাহলে মনে করেন যে মানে আমার নাম্বার রিগার্ডিং অনেক ইস্যু হয়। ওকে, এখন দেখেন এখানে আপনারা দেখতে পাইতেছেন যে নাম্বারের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করে, কিন্তু মানুষের প্যাটার্নটা হচ্ছে মানুষ নামের থ্রুতে হচ্ছে কমিউনিকেট করে। তো যাতে মানুষের সুবিধা হয় সেই অনুযায়ী এই সিস্টেম গুলোকে স্যার কি করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? তো সেটার জন্যই মূলত হচ্ছে আমাদের ডিএনএস ব্যবহার করতে হয়, ডোমেইন নেম সিস্টেম। তো ডিএনএস টা কি কাজ করে? ডিএনএস টা হচ্ছে আমরা যখন কোনো একটা নাম ইনপুট দিই, কোনো একটা ওয়েব অ্যাড্রেসের নাম ইনপুট দিই, লাইক ফেসবুক, তখন ডিএনএস সেই ফেসবুকের জন্য আমার করেসপন্ডিং আইপি অ্যাড্রেস কে কি করে, জেনারেট করে। তো এটার জন্য আমার কষ্ট করে হচ্ছে আইপি অ্যাড্রেস মনে রাখা লাগতেছে না, কারণ ডিএনএস এই আইপি অ্যাড্রেস এর কাজটা নিজে থেকে কি করে ফেলতেছে, কমপ্লিট করে ফেলতেছে। তো আজকে আপনারা টোটাল একটা ডেমনস্ট্রেশন দেখবেন যে কিভাবে করে একটা ওয়েব অ্যাড্রেস সার্চ করলে সেটা কিভাবে করে বিভিন্ন জায়গায় সেটাকে ট্রান্সমিশন করা হয়, সেটার একদম আপনার কম্পিউটার থেকে বিশেষ করে একদম ওয়েব সার্ভার পর্যন্ত কিভাবে ডাটা ট্রান্সমিশন হয় সেটার একটা কমপ্লিট আউটপুট আপনারা হচ্ছেন দেখতে পাবেন। এখানে দেখেন, এখানে ডিএনএস টা যে কাজটা করতেছে, রিজলভ নেমস টু নাম্বার, অর্থাৎ আমরা যে ওয়েব অ্যাড্রেস গুলো দিই সেগুলোকে সে কিসে কনভার্ট করে দেয়, স্যার নাম্বারসে কনভার্ট করে দেয়। আর আরো স্পেসিফিক ভাবে যদি বলি সেটা হচ্ছে ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস এটাকে কি করে ফেলে, কনভার্ট করে ফেলে, রিজলভস ডোমেইন নেম টু আইপি অ্যাড্রেসেস। আর এই কাজটা কেন করা হয়, এই কাজটা এই জন্যই করা হয় কারণ কম্পিউটার বা মেশিন শুধু নাম্বারকে রেকগনাইজ করতে পারে। তো আমরা যখনই ওয়েব ব্রাউজারে কোনো একটা নেম ইনপুট দিই, ওয়েব ব্রাউজার সেটা ডিএনএস এর কাছে নেওয়ার আগে সেটাকে হচ্ছে নাম্বারে কনভার্ট করে, মানে সেই অ্যাড্রেসটা ডিএনএস এর কাছে সেন্ড করে আর ডিএনএস সেটাকে নাম্বারে কনভার্ট করে নেয়। এখন এখানে yahoo.com এর কথা বলেছে, এখানে প্রসেসটা দেখেন যে yahoo.com যখন আমরা দিব, সাপোজ এক্সাম্পল হিসেবে আমরা একটা সাইট কে নিচ্ছি yahoo.com, ঠিক আছে? আমরা yahoo.com কে নিয়েছি, এখন ওয়েব ব্রাউজার yahoo.com এর পরিবর্তে, আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা একটু আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, স্যার এইটাকে কি বলে, স্যার এই অংশটুকুকে কি বলে, স্যার আপনারা বলতে পারবেন এই অংশটুকুকে? এই অংশটুকুকে কি বলে স্যার? আচ্ছা এটাকে স্যার বলা হয় ইউআরএল, অনেকে এটাকে সার্চ বার বলে, অনেকে এটাকে বলে অ্যাড্রেস বার, সবারটাই ঠিক আছে, কিন্তু এটা টেকনিক্যাল নাম হচ্ছে ইউআরএল। ব্রাউজারে এই অংশটুকু যেটা আপনারা দেখতে পেয়েছেন, এটাকে স্যার বলা হয় ইউআরএল। এটা কিন্তু মনে রাখবেন যে ব্রাউজারের এই ইউআরএল অংশেই আমরা ওয়েব অ্যাড্রেস গুলো দিই। এখন ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো অনেকেই অ্যান্সার দিয়েছে আমি দেখতে পাচ্ছি, ওকে। আর অনেকে আমাকে বলে যে স্যার আমার কমেন্টসটা পড়েন না কেন, স্যার আসলে কমেন্টস পড়তে, স্যার হচ্ছে যদি আমি কমেন্টস পড়তে থাকি তাহলে হচ্ছে আর ক্লাস হবে না,
সবার নাম নেওয়া হবে, তারপর ক্লাস শেষ হয়ে যাবে। তো অনেক পড়া, যার কারণে হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে যখনই কোনো কমেন্টস করতেছেন আমি দেখতেছি, তো যেটা খুবই ইম্পর্টেন্ট সেটার আমি অ্যান্সার দিচ্ছি। আর নাম প্রোনাউন্স করতে গেলে দেখা গেছে যে অনেকের মন খারাপ হয়, তো এই জন্য আমি হচ্ছে নামটা প্রোনাউন্স করি না, বাট কি কোশ্চেন করছে সেটা যদি ইউজফুল হয় সবার জন্য তখন আমি সেটা সবার সাথে শেয়ার করি। আচ্ছা, আমি আমার পড়াতে ফিরে আসি। তো ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন ইউনিফর্ম জিনিসটা কি, একটা নর্মাল কথা চিন্তা করেন, আমাদের প্রত্যেকটা কলেজের একটা কি আছে, ইউনিফর্ম আছে, প্রতিটা ইউনিফর্ম একটা আরেকটার সাথে ম্যাচ করে না। এখন আপনি বলবেন কি বলেন স্যার, তো ধরেন রেসিডেন্সিয়াল মডেল কলেজ বা সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ এর, তাদের কিন্তু ড্রেস কিন্তু হচ্ছে সাদা, কলেজের সাদা ড্রেস। তো এখন দুইটা যদি সেম, মানে দুইটা কালার তো সেম, তখন আপনি বলবেন তো তো ইউনিফর্ম তো সেম। ইউনিফর্ম সেম না, কারণ মনোগ্রামটা রেসিডেন্সিয়াল আইডিয়ালের বা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সরি, রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে ইউনিফর্ম মানে মনোগ্রামটা আছে, যে লোগোটা আছে, সেটার সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ এর মনোগ্রামটা কিন্তু কখনো কি করবে না স্যার, ম্যাচ করবে না। তো এই মনোগ্রামটার কারণে প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা কলেজের থেকে কি হয়ে যায়, ডিফারেন্স হয়ে যায়, যদিও কালার এক থাকে, ওটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। ফ্যাক্ট হচ্ছে যে মনোগ্রামটা, কারণ মনোগ্রামটা একটা অ্যাড্রেস কে ক্যারি করে। তো এখানে ইউনিফর্ম বলতে মূলত স্যার বলা হয় ডোমেইন, ডোমেইন বলা হয় বা হচ্ছে ওয়েব অ্যাড্রেস কে বোঝানো হয়, ওয়েব অ্যাড্রেস কে বোঝানো হয়। আর এই ওয়েব অ্যাড্রেসটাই মূলত আমার ইউনিক একটা আইডি, যেটা আমি কি হিসেবে কনসিডার করি, ইউনিফর্ম হিসেবে কনসিডার করি। ওকে, তাহলে সহজ কথায় আমি যদি বলি, ইউনিফর্ম বলতে মূলত ডোমেইন কে বোঝায়, আর রিসোর্স বলতে মূলত আমার এই ওয়েব অ্যাড্রেসের, আমার এই ওয়েব অ্যাড্রেসের ডাটা অ্যান্ড ইনফরমেশন যে কম্পিউটারে রাখা হয়, ডাটা অ্যান্ড ইনফরমেশন যে কম্পিউটারে রাখা হয় তাকে হোস্টিং বলে। লোকেটর মানে হচ্ছে, লোকেটর বলতে মূলত স্যার বলা হয় কানেক্টরকে, ঠিক আছে। তো এখন আপনি বলবেন যে স্যার ইউনিফর্ম মানে ডোমেইন, ওয়েব অ্যাড্রেস বুঝলাম, রিসোর্স মানে হচ্ছে হোস্টিং বা হচ্ছে যে কম্পিউটার মধ্যে ডাটা ইনফরমেশন রাখা হয়, আর লোকেটর মানে কানেক্টর। জিনিসটা কি করে, জিনিসটা হচ্ছে যে আপনি আপনার, ধরেন আপনি হচ্ছেন একজন ব্যবহারকারী, কম্পিউটারের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী ব্যবহারকারীকে মূলত বলা হয় এন্ড ইউজার, ঠিক আছে। ওকে, এন্ড ইউজার কে বোঝায়। তো এন্ড ইউজার তার হচ্ছে সিলেক্টেড ডিভাইস বা কম্পিউটারে, তার ডিভাইসে মূলত ফার্স্টে কি ওপেন করে, ওয়েব ব্রাউজার ওপেন করে, ওয়েব ব্রাউজার ওপেন করে। তো ওয়েব ব্রাউজার ওপেন করার পর সে ফার্স্টে www.facebook.com এই ওয়েব অ্যাড্রেসটা দেয়। এই ওয়েব অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এই ওয়েব অ্যাড্রেসটাকে মূলত স্যার বলা হয় ইউনিফর্ম। এখন এই ওয়েব অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি যখন ক্লিক করবেন, আপনি যখন এখানে ধরেন, আমি এখানে দিলাম www, ওকে, www.eruhive.com.bd। আমি যখন এটাতে ক্লিক করব, আমি যখন এখানে ক্লিক করব, এখানে কিন্তু এরকম সাইকেল হইতেছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার সাইকেল হইতেছে, এই যে স্যার সাইকেলটা যে হইতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে খোঁজার চেষ্টা করতেছে যে এই ওয়েবসাইটটা কোন জায়গায় আছে। এই যে আমি ওয়েব অ্যাড্রেসটা দিলাম, এটা হচ্ছে ডোমেইন, আর আমি যখন এখানে এন্টার বাটনে হিট করব, তখন এই ওয়েব অ্যাড্রেসটা কোন সার্ভারে আছে, কোন লোকেশনে আছে, সেটাকে কি করবে, খুঁজে বের করবে। তো এই যে ওয়েব অ্যাড্রেসটাকে যে স্যার হচ্ছে ওয়েব ব্রাউজার সার্চ করবে, খুঁজবে, এই ফেসবুক ডট কমটাকে ওয়েব ব্রাউজার কি করবে, সার্চ করবে, ঠিক আছে। ওয়েব ব্রাউজার এটাকে সার্চ করবে। তো এই যে ওয়েব ব্রাউজার এটাকে যে সার্চ করবে, এই সার্চ করে কোথায় আছে সেটাকে ফাইন্ড আউট করবে, আর ফাইন্ড আউট করলে তখন ওয়েব পেজে আপনি হচ্ছেন সেই ভিউটা দেখতে পাবেন, ঠিক আছে। ওয়েব পেজে আপনি হচ্ছেন
সেই ভিউটা দেখতে পাবেন। ওকে, ধরেন সেই ওয়েব পেজটা চলে আসছে, এই যে সার্চ করে এই facebook.com টা সেটা কোথায় আছে, সেটা যে সার্ভারে আছে সেই সার্ভারটাকে সার্চ করে বের করাকে মূলত স্যার বলা হয় হোস্টিং। কি বলা হয় স্যার? হোস্টিং, বা সেটাকে আমরা কি হিসেবে কনসিডার করব স্যার? রিসোর্স হিসেবে কনসিডার করব। ওকে, ধরেন আমি এখানে দিলাম রিসোর্স হিসেবে, আমি হচ্ছে এটাকে সার্চ করলাম, মানে আমি যখন এই ইয়েটা দিলাম তো আমার ওয়েব ব্রাউজার এই ওয়েব অ্যাড্রেসের ডাটা ইনফরমেশন কোন সার্ভারে আছে সেটাকে খুঁজে বের করছে। বের করার পর সেটা আমার এই সার্ভারটাকে আমার হচ্ছে ডিভাইসের সাথে কি করে দিছে স্যার? কানেক্ট করে দিছে। এই সার্ভারটাকে যে ডিভাইসের সাথে কানেক্ট করে দিছে সেটাকে মূলত স্যার বলা হবে কানেক্টর। আর এই কানেক্টরটাই হচ্ছে আমার কি স্যার? লোকেটর। ওকে, তো ইউআরএল কি করতেছে? ইউআরএল হচ্ছে কোনো একটা ইউনিফর্ম বা ডোমেইন অ্যাড্রেসের করেসপন্ডিং সার্ভারটাকে খুঁজে বের করতেছে এবং সেই সার্ভারটাকে আমার ডিভাইসের সাথে লোকেট বা কানেক্ট করে দিচ্ছে, যাতে সার্ভার থেকে ডাটা আমার ডিভাইসে আসে এবং আমার ডিভাইস থেকে ডাটা সার্ভারের মধ্যে ট্রান্সমিশন হয়। তো ইউআরএল এর কাজ হচ্ছে ওয়েব ব্রাউজারের থ্রুতে আমার হচ্ছে কোনো একটা ডোমেইন অ্যাড্রেসের মাধ্যমে সেই ডোমেইন অ্যাড্রেসের সার্ভারটাকে খুঁজে বের করা এবং সেই সার্ভারের ডাটা যাতে আমার পিসিতে আসতে পারে, অর্থাৎ সার্ভার এবং ইউজারের ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশনটা যাতে প্রপারলি হয় সেটার জন্য একটা লিঙ্ক এস্টাবলিশ করা, সেটাকে মূলত স্যার বলা হয় লোকেটর বা কানেক্টর। ঠিক আছে, ওকে স্যার, আপনারা কি ইউআরএল এর ফুল ফর্মটা কি স্যার বুঝতে পেরেছেন? আপনাদের কাছে কি ক্লিয়ার হয়েছে ইউআরএল এর ফুল ফর্মটা? ওকে, তো আমরা এখানে যেটা দেখছিলাম যে ইউআরএল এর বিষয়টুকু, এটা এই জন্যই বললাম যে আমরা এখানে যে অ্যাড্রেসটা দিয়েছে, সাপোজ ধরেন ইয়াহুর এখানে আইপি অ্যাড্রেসটা দিয়েছে, এটা হচ্ছে জাস্ট একটা কনসিডারেশন করছে, এটা কিন্তু এক্স্যাক্ট না। অর্থাৎ yahoo.com এর কথা যদি বলি, এরকম করে একটা আইপি অ্যাড্রেস আসতে পারে, তো সেই আইপি অ্যাড্রেসটা আমরা যখন ইউআরএল দিব, সেই আইপি অ্যাড্রেসটা আমরা যখন ইউআরএল এ দিব, আমরা সরাসরি হচ্ছে হলো গিয়ে ওই সাইটটাতে কিন্তু আমরা চলে যাব। তো এখানে এটাই একটু বোঝানোর চেষ্টা করা হচ্ছে, লাইক মনে করেন যে এখানে zoom.us/join দেওয়া আছে, তা আমি এটার পরিবর্তে যদি 74.125.44.25 দিই, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে জুমের আইপি অ্যাড্রেস, তখনও যেমন এটা লিখে যেমন ইউআরএল এ ক্লিক করলে জুম আসবে, তখন এটা লিখেও ক্লিক করলে তখনও কি আসবে স্যার? আমার জুম আসবে। ঠিক আছে, কিন্তু এটা আমাদের জন্য আইপি অ্যাড্রেসটা মনে রাখাটা খুবই কঠিন, তাই আমরা এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে আমরা হচ্ছে একটা নেম ইউজ করি, যেটাকে আমরা বলি ডোমেইন নেম। ঠিক আছে, আর এই ডোমেইন নেমটাকে নাম্বারে এই আইপি অ্যাড্রেসে জেনারেট করার জন্য হেল্প করে আমাদের ডিএনএস সিস্টেম, অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম এটা জানে যে কোন ওয়েব অ্যাড্রেসের কোন আইপি অ্যাড্রেস। ঠিক আছে স্যার, ঠিক আছে, এখন এই টোটাল জিনিসটা কিভাবে কাজ করে সেটার একটা স্টেপ বাই স্টেপ আপনারা হচ্ছেন অ্যানিমেশনটা একটু দেখেন স্যার। এখন দেখেন, আমি যখন yahoo.com এখানে সেন্ড করতেছি, তো yahoo.com এটার জন্য করেসপন্ডিং আইপি অ্যাড্রেস কিন্তু অলরেডি সে তার ডাটাবেস থেকে সার্চ করতেছে। ঠিক আছে, এই যে দেখেন, যখন এই ডোমেইন নেম সিস্টেমের কাছে প্রত্যেকটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস আছে, তো সে এটা জাস্ট এটা হচ্ছে একটা ফোন বুকের মতো কাজ করে, তো সে ডাটাবেস থেকে yahoo.com এর করেসপন্ডিং আইপি অ্যাড্রেসটাকে বের করছে এবং বের করার পর সেটাকে হচ্ছে পিসির সাথে কানেক্ট করে দিচ্ছে, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের ডিভাইসটাকে এই আইপি অ্যাড্রেসটাকে এই আইপি অ্যাড্রেসের ডিভাইসের সাথে কানেক্ট করে দিচ্ছে, যাতে yahoo.com তথা এই আইপি অ্যাড্রেসের ডাটা এই ডিএনএস এর থ্রুতে কার কাছে যাইতে পারে? এই কম্পিউটার কাছে যাইতে পারে স্যার। ঠিক আছে, এখন দেখেন স্যার,
এখন পুরোটা ডিটেলসে দেখেন। এখন পুরো জিনিসটাকে আপনাদেরকে দেখাই যে আপনারা ধরেন যে আপনার কম্পিউটারে ওয়েব ব্রাউজারে অর্থাৎ ইউআরএল এ ইয়াহু ডট কম লিখে সার্চ দিয়েছেন, তো ইয়াহু ডট কমটা আইপি অ্যাড্রেসের জন্য ফার্স্টে রিসলভারে কাছে যাবে। স্যার রিসলভার হচ্ছে আপনার আইপি আইএসপি বা যে ইন্টারনেট প্রোভাইড করবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদের একটা সিস্টেম। এটা বাংলাদেশে বা পৃথিবীতে যত আইএসপি কোম্পানি আছে তাদের কাছে এই রিসলভারটা থাকে। এই রিসলভারের কাছে মোটামুটি যত ধরনের আইপি অ্যাড্রেস বর্তমানে পপুলার সবগুলো আইপি অ্যাড্রেসের লিংক দেওয়া থাকে। এটার কারণ হচ্ছে যদি রিসলভারের কাছে আইপি অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে আপনার কম্পিউটার খুব তাড়াতাড়ি হচ্ছে সেই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারবে। এখন সাপোজ মনে করেন এই পৃথিবীর কেউ ইয়াহু ডট কম নামক ওয়েবসাইটটা সাপোজ সার্চ করে নাই, তো সার্চ যেহেতু করে নাই যেহেতু স্যার সার্চ করে নাই তখন সেটা যদি রিসলভারের কাছে যায় তখন রিসলভার থেকে কিন্তু সাথে সাথে মনে করেন এই ইয়াহু ডট কম কে অ্যাক্সেস করতে পারবে না এই পিসিটা। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি রিসলভার হচ্ছে লাইক একটা রেজিস্টার বুকের মতো যেটা আইএসপি আমাদেরকে প্রোভাইড করে। এই আইএসপি বা এই যে আইএসপি কোম্পানি যে রিসলভার গুলো দেয় তার কাছে হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে যেগুলো পপুলার ওয়েবসাইট ফেসবুক ডট কম ইয়াহু ডট কম গুগল ডট কম তাদের হচ্ছে ওয়েব অ্যাড্রেস গুলো কিন্তু দেওয়া আছে। যখনই আমি সার্চ করব তখন রিজলভার ফার্স্টে চেক করে দেখে যে এই আইপি অ্যাড্রেসের লিস্টটা এখানে আছে কিনা। ঠিক আছে, যদি এটাতে না থাকে তাহলে সে হচ্ছে আপনাকে তাড়াতাড়ি সেই ওয়েব অ্যাড্রেসের সাথে বা মনে করেন সেই আইপি অ্যাড্রেসের সাথে আপনার পিসিকে লোকেট করতে পারবে না। এটা সর্ট অফ একটা প্রাইমারি ডিএনএস হিসেবেও কাজ করে স্যার। ওকে, যদি ইয়াহু ডট কম যেমন আমি যেটা বলতেছিলাম যে ইয়াহু ডট কম মনে করেন রিজলভারের কাছে আপনি সেন্ড করলেন, তো আপনি যখন কোনো একটা ওয়েব অ্যাড্রেস লিখে সার্চ দেন দেখবেন যে কোনো একটা ওয়েব অ্যাড্রেস লিখে সার্চ দিচ্ছেন অনেক সময় লাগতেছে, আর কোনো একটা ওয়েব অ্যাড্রেস লাইক ফেসবুক দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে চলে আসে। কেন আসে? কারণ সেটা রিজলভারের কাছে আগে থেকে সেভ করা থাকে, আপনি সার্চ করার মাত্রই আপনার ডাটাগুলো চলে আসে। কিন্তু সেটা যদি মনে করেন যে রিজলভারে কখনো চেক করা হইলই না, ঠিক আছে, ইয়াহু ডট কম সাপোজ এরা জীবনে কেউ সার্চই করে নাই, তখন ইয়াহু ডট কম এই রিজলভারের কাছে চলে যাচ্ছে। তো রিজলভার চেক করে দেখতেছে যে এখানে রিজলভারের কাছে দেখেন পাঠাইছে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস ফর ইয়াহু ডট কম, তো সে চেক করতেছে তার ক্যাশ মেমোরিতে যে এটার আইপি অ্যাড্রেস সে পাচ্ছে কিনা। তো সে সার্চিং করে দেখছে নো আইপি অ্যাড্রেস ফাউন্ড, তখন সে হচ্ছে সাথে সাথে নেক্সট লেভেলে পাঠিয়ে দিছে, সেটাকে বলা হয় রুট সার্ভার। তো স্যার রুট সার্ভারটা কি? রুট সার্ভার আইপি অ্যাড্রেস জানে না কিন্তু সে জানে যে এই আইপি অ্যাড্রেসটা কার কাছে পাওয়া যাইতে পারে। যেমন আমি একটা নর্মাল কথা বলি যে আমি ধরেন কেউ আমাকে এসে বলতেছে যে স্যার আমি পরীক্ষা দিতে পারিনি আমি কি করব, তো আমি জানি মনে করেন আমি ওইটা সিস্টেমটা ডেভেলপ করে দিতে পারবো না, মানে তার পরীক্ষা দিতে পারে নাই সেটাকে আমি ঠিক করে দিতে পারবো না, কিন্তু সেটা কে করতে পারবে সেটা কিন্তু আমি জানি। দ্যাট মিনস আমি হচ্ছে রুট সার্ভার, যে আমি এটা জানি যে আপনার কার কাছে যাইতে হবে। ঠিক আছে, তো যখন আমার কাছে ওই ইনফরমেশনটা নাই ধরেন আমি রিজলভার, আমার কাছে মানে রিজলভার থেকে আসলো যে ধরেন যে আপনি ফার্স্টে নিচে গেলেন যে মামাকে জিজ্ঞেস করলেন মামা আমি পরীক্ষা দিতে পারি না কি করব, তখন সে বলবে যে ঠিক আছে আপনি তাহলে হচ্ছে তানভীরের কাছে যান, তানভীর মামার কাছে যান। তো তানভীর মামার কাছে যখন আসছি কেন তানভীর মামা বলতেছি কারণ ঢাকা কলেজে যে আমাদের যে ইয়ারা আছে যে স্টাফরা আছে তারা ম্যাক্সিমাম আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও তারা মামাই ছিলেন, তো এই জন্য তারা আমাকে কখনো স্যার ডাকেন না মামাই ডাকেন। তো তারা পাঠাই দিল আমার কাছে, তো আমি হচ্ছে এক্স্যাক্টলি মনে করেন এটা ইয়ে করতে পারি না যে কে কাজটা করে দিবে, মানে সহজ কথা আমি এটা মনে করেন যে এক্সেসটা নাই পরীক্ষা না দিতে পারলে এটা ঠিক করে দেওয়ার, বাট আমি জানি এটা আপনার কাছে এই ইনফরমেশনটা আমি কার কাছে ফরওয়ার্ড করব। দ্যাট ইজ রুট সার্ভার। তো পৃথিবীতে প্রায় 13টা রুট সার্ভার আছে যেটা হচ্ছে 12টা ডিফারেন্ট অর্গানাইজেশন এটাকে অপারেট করে। রুট সার্ভারের কাজ হচ্ছে যে কোন আইপি অ্যাড্রেসটার জন্য কোন সার্ভারকে হিট করতে হবে বা কার কাছে যাইতে হবে সেটা হচ্ছে হলো গিয়া রুট সার্ভার ফাইন্ড আউট করে। ঠিক আছে,
আর প্রত্যেকটাই রুট সার্ভারের, এখানে কিন্তু রুট সার্ভারের বিষয়ে ডিটেলস বলা আছে। তো রুট সার্ভার জিনিসটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, রুট সার্ভার হচ্ছে যে এমন একটা সার্ভার বা এমন একটা কম্পিউটার যে জানে যে কোন রিকোয়েস্ট কে কার কাছে কোন সার্ভারের কাছে পাঠাইতে হবে। বিভিন্ন ধরনের সার্ভার আছে, টিএলডি সার্ভার আছে, তারপর হচ্ছে ডিএনএসএস সার্ভার আছে। তো রুট সার্ভার এটা জানে যে এই ইয়াহু ডট কম এর অ্যাড্রেসটা কোথায় পাওয়া যাইতে পারে। আর এই রুট সার্ভারের 13টা সেট আছে, যেটা 12টা ডিফারেন্ট অর্গানাইজেশন সেটাকে হচ্ছে অপারেট করে। এটা আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। আর এই প্রত্যেকটা সেটের, এই যে 13টা সেটের রুট সার্ভারের কথা বলছি, প্রত্যেকটার আইপি অ্যাড্রেস আলাদা, যেহেতু মেশিন আলাদা তাই আইপি অ্যাড্রেস গুলো কি হবে স্যার, আলাদা। ওকে, এখন দেখেন আপনাদেরকে আমি পড়াইছিলাম যে টপ লেভেল ডোমেইন, আসলে জিনিসটা সার্চ হয় কিন্তু টপ লেভেল ডোমেইন দিয়ে, যেমন ইয়াহু ডট কম আছে, তারপর ডট ওআরজি আছে, এরকম অনেকগুলো সাইট কিন্তু থাকতে পারে, অনেকগুলো টিএলডিস থাকতে পারে। তো এই রুট সার্ভার এটা খুব ভালো মতো জানে যে ডট কম হইলে কোথায় সার্চ করতে হবে, ডট নেট হইলে কোথায় সার্চ করতে হবে, ডট ইয়াহু মানে ডট যদি ইয়ে থাকে লাইক হচ্ছে বিজ থাকে বা ডট ইউকে থাকে তাহলে কোথায় সার্চ করতে হবে, সেটা কিন্তু এই রুট সার্ভার জানে। ঠিক আছে, আর রুট সার্ভার এটা জানে না ইয়াহু ডট কম এর আইপি অ্যাড্রেসটা কি, কিন্তু রুট সার্ভার জানে যে ডট কম এর যে ডোমেইন গুলো আছে সেগুলোর জন্য কোথায় দেখতে হবে। তো রুট সার্ভার কি করছে, এই রিজলভার কে জানাই দিছে ভাই তুমি হচ্ছে হলো গিয়ে ডট কম এর কাছে, ডট কম এর সার্ভার মানে টিএলডি এর কাছে যাও, টিএলডি সার্ভারের কাছে যাও, যেখানে হচ্ছে ডট কম এর তুমি হচ্ছে ডাটা পেয়ে যাবা। এখন এই টিএলডি সার্ভারের কাছে যাচ্ছে, তো টিএলডি সার্ভার এটা হচ্ছে নোট করে যে ডট কম, ডট কম এর ইয়ে কোথায় থাকবে, তারপরে ডট নেট এর আইপি অ্যাড্রেস গুলো কার কাছে থাকবে, তারপর হচ্ছে ডট ইউএস এর আইপি অ্যাড্রেস গুলো কার কাছে থাকবে, এটা হচ্ছে টিএলডি জানে। অর্থাৎ টিএলডি হচ্ছে প্রত্যেকটা, যে আমি টিএলডি বা ডোমেন নেচার অনুযায়ী টিএলডিটাকে কি, টিএলডি কি করতে পারে ওয়েব অ্যাড্রেস গুলোকে কোন জায়গায় আছে সেগুলোকে বের করতে পারে স্যার। এই যে দেখেন টপ লেভেল ডোমেইন কি করতেছে, তো টপ লেভেল ডোমেইন হচ্ছে ডট কম, ডট নেট, ডট ওআরজি, ডট মানে এক্সেট্রা, এই সকল মনে করেন ডোমেইন টিএলডি বা টপ লেভেল ডোমেইন এর ইনফরমেশন গুলোকে স্টোর করে। এখন এই টিএলডি গুলো বিভিন্ন ধরনের হইতে পারে, কোনোটা ডট কম কে কন্ট্রোল করতে পারে, কোনোটা হচ্ছে ডট নেট কে। তো এই পার্টিকুলার টিএলডিটা হচ্ছে মনে করেন ডট কম কে ম্যানেজ করে। ঠিক আছে, এখন এই টিএলডি সার্ভারটা হচ্ছে হলো গিয়া ইয়াহু ডট কম এর অ্যাড্রেস জানে না, বাট সে জানে যে এই ডট কম এর অ্যাড্রেসটার জন্য কোন জায়গায় আমাকে রিডাইরেক্ট করতে হবে। অর্থাৎ এই টিএলডিটা জানে যে আমি ওর তো নাম, বা ধরেন আমি বললাম যে আপনি মাপকের কাছে যান বা হচ্ছে হলো গিয়ে নিবিড় পর্যবেক্ষণ কমিটির কাছে যান, রুট সার্ভার থেকে রিজলভার কাছে বললাম, তো রিজলভার হচ্ছে টিএলডির কাছে গেল বা নিবিড় পর্যবেক্ষণ কমিটির কাছে গেল। তো নিবিড় পর্যবেক্ষণ কমিটির কাছে যাওয়ার পর নিবিড় পর্যবেক্ষণ কমিটি ধরেন যে আপনাকে ফাইনালি বলবে যে তুমি অমুকের কাছে যাও, কিন্তু সাপোজ তার ফোন নাম্বারটা সে জানে না, বাট আপনাকে বলতে পারবে সেই লোকেশনটা কোথায়। তো এই যে ইয়াহু ডট কমটা ফার্স্টে রিসলভারের কাছে গেছে, রিসলভারের কাছে কোনো ইনফরমেশন ছিল না দেখে রুট সার্ভারের কাছে গেছে, রুট সার্ভার দেখেই বলতেছে ও ডট কম, তাহলে এটা হচ্ছে এই টিএলডিটা মেনটেইন করে, এর কাছে যাও তাহলে তুমি
তুমি কোনো ইনফরমেশন পাইতে পারো। আর এই টিএলডিটা যখনই মনে করেন ডট কম পাইছে, তখন বলছে ও আচ্ছা আমি জানি কোথায় আছে, তো সে এই রিসলভারের কাছে পাঠিয়ে দিচ্ছে। রিসলভার হচ্ছে অথরিটেটিভ, অথরিটেটিভ হচ্ছে অথরিটেটিভ সরি অথরিটেটিভ নেম সার্ভারের কাছে, অর্থাৎ সহজ কথায় নেম সার্ভারের কাছে বা ডিএনএস এর কাছে সেটাকে কি করছে সেন্ড করে দিছে, যে এই টিএলডিটা জানে এই ডট কম এর জন্য কোন সার্ভারের কাছে পাঠাইতে হবে। তখন এই টিএলডি কার কাছে সেন্ড করে দিয়েছে, এই নেমটা যেটা দেওয়া আছে এটাকে বলা হয় ডিএনএস বা ডোমেইন নেম সার্ভার। আর এই নেম সার্ভারের কাছে এই ইয়াহু ডট কম এর বা কোনো ডোমেইনের কথা মানে যে কোনো ওয়েব অ্যাড্রেসের বিষয়টুকু একদম সম্পূর্ণভাবে ডিটেইলসে ক্যাপচার করা থাকে। তো যখনই এই এর সাথে কানেক্ট করে দিয়েছে ডোমেইন নেম সার্ভারের সাথে, এই ডোমেইন নেম সার্ভারের সাথে এই রিজলভার কানেক্ট হয়ে গেল এবং এই রিজলভার দেন ডাটাটাকে আপনার কম্পিউটারে কি করবে ট্রান্সমিশন করবে। আর যখনই রিজলভার এই নতুন একটা ওয়েব অ্যাড্রেস পাইছে, সে সাথে সাথে তার ডাটাবেসটাকে আপডেট করে নিতে হবে, যাতে পরবর্তী কোনো ইউজার যখন ইয়াহু ডট কম দিয়ে সার্চ করে তখন যাতে এই এতগুলো পাথ তাকে অতিক্রম না করতে হয়, সে দেখার সাথে সাথে তাকে হচ্ছে এই ডিএনএস এর সাথে কানেক্ট করে দিবে। তো এইভাবে করে আপনি মূলত যখন নেটে কোনো কিছু সার্চ করেন, তো এইভাবে করে ইন্টারনেট কোম্পানি বা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা এইভাবে করে ঠিক কাজ করেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন স্যার, যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন স্যার। দেখেন স্যার, আমি ফার্স্টে ইয়াহু ডট কম লিখে সার্চ করছি, তো এটা রিজলভারের কাছে গেছে যেটা আইএসপি প্রোভাইড করে, তো তার কাছে এটার কোনো ইনফরমেশন ছিল না, সে রুট সার্ভারের কাছে পাঠাইছে। তো রুট সার্ভার হচ্ছে জানে যে কোন ওয়েব অ্যাড্রেসের জন্য কার কাছে পাঠাইতে হবে, কারণ রুট সার্ভারটা টিএলডি এর বিষয়গুলো জানে যে টিএলডি কার কাছে মানে কোন টিএলডি এর ইনফরমেশন কার কাছে থাকে। তো যেমন টিএলডি টপ লেভেল ডোমেইন, সেটা ডট কম হইতে পারে, ডট নেট হইতে পারে, ডট ও আর জি হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। তো সেটার জন্য টিএলডি কি করলো, এই রুট সার্ভার বললো যে তুমি এই টিএলডি এর কাছে যাও, এর কাছে ডট কম এর ইনফরমেশন আছে। তো এই টিএলডি ডট কম এর যে ওয়েব অ্যাড্রেস গুলো আছে সেগুলো কোন ডিএনএস এর মধ্যে আছে সেটা কিন্তু সে জানে, কিন্তু সেই পার্টিকুলার এই পার্টিকুলার ওয়েব অ্যাড্রেসের কিন্তু আইপি অ্যাড্রেসটা জানে না, কিন্তু সে জানে যে ডট কম রিগার্ডিং যে ওয়েবসাইটের অ্যাড্রেস গুলো আছে, ডোমেইন গুলো আছে, সেগুলোর আইপি অ্যাড্রেস কার কাছ থেকে পাওয়া যাইতে পারে সে সেটা জানে। তো এটা হচ্ছে ডট কম। তো ডট কম এর এই টিএলডিটা বলে দিল যে তুমি হচ্ছে এটা ডিএনএস সার্ভারের কাছে পাবা বা এই নেম সার্ভারের কাছে পাবা। তো এই টিএলডিটা রিজলভারকে ইনফরমেশনটা দিল যে তুমি অমুক ডিএনএস সার্ভারের কাছে যাও। তো এই ডিএনএস সার্ভারের কাছে যখনই আসছে, ডিএনএস সার্ভার বলতেছে আচ্ছা ইয়াহু ডট কম আমি জানি এটার আইপি অ্যাড্রেস কি, এবং এই ইয়াহু ডট কম বা এই পার্টিকুলার কম্পিউটারের মানে এই ইয়াহু ডট কম বা এই ওয়েব অ্যাড্রেস যত ইনফরমেশন আছে সবকিছু আমার কাছে আছে, আমি পার্ট বাই পার্ট তোমাকে সেন্ড করতেছি। তো এই ডাটাটা মনে করেন এই রিজলভারের কাছে চলে যায়, আর রিজলভার যখন দেখলো যে হ্যাঁ এই ডিএনএস এর কাছেই আমার ইয়াহু ডট কম এর সকল ইনফরমেশন আছে, তো রিজলভার সাথে সাথে এই ডিএনএস এর আইপি অ্যাড্রেসটা তার ইন্ডেক্সে কি করে নিল, আপডেট করে নিল। আর এই আপডেট করে নেওয়ার মাধ্যমে পরবর্তীতে কোনো ইউজার যদি ইয়াহু ডট কম দিয়ে সার্চ করে তাহলে তার এতগুলো রুট ঘুরতে হবে না, সে সাথে সাথে রিজলভার থেকেই হচ্ছে পার্টিকুলার বা স্পেসিফিক ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেমের সাথে কানেক্ট হতে পারবে। আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে আমি যদি টিএলডি না দিই আমি কি খুঁজে পাবো না, আপনি একটু ট্রাই করে দেখেন, খুঁজে অবশ্যই পাবেন, কারণ এখন আপনারা হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে সবকিছু লেখেন, যেমন গুগল যে ওয়েব ব্রাউজারটা আছে সেটা পার্টিকুলারলি গুগল সার্চ বা সার্চ ইঞ্জিনের কাজটা করতেছে, দ্যাট মিনস গুগলের ক্রোমটা মূলত একটা সার্চ অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করতেছে। আপনি না দিয়ে দেখেন আপনি স্পেসিফিক ওয়েবসাইটে যাইতে পারবেন না, কিন্তু ওই রিগার্ডিং কতগুলো ওয়েবসাইট আছে সেটা লিস্ট আপনার সার্চ লিস্টে অর্থাৎ ক্রোমের লিস্টে আপনি দেখতে পাবেন। ওকে,
তো স্যার আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন কিনা, কারো যদি কোনো কোশ্চেন থাকে। এটা কিন্তু আজকে প্রথম লেকচার ছিল ওয়েব ওয়ার্কিং প্রসেস। ওয়েব ওয়ার্কিং প্রসেস নেক্সট লেকচারের মধ্যে শেষ হবে, আজকে সেটার ফার্স্ট পার্টটুকু ছিল, যেখানে আমি ইউআরএল ডোমেইনের পার্ট, তারপর ইউআরএল কেমনে কাজ করে, তারপর ইউআরএল এ আপনি ডাটা ইনফরমেশন দিলে সেটা কিভাবে করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে সেই ডাটা ইনফরমেশন গুলোকে ফেচ করে, সেগুলো আমি কিন্তু আজকে আপনাদেরকে এক্সপ্লেইন করছি যে আপনি আপনার কম্পিউটারে ইনপুট দিলে কিভাবে কাজ করে। হ্যাঁ, প্রত্যেকটা মনে করে যে টিএলডি এর জন্য আলাদা আলাদা মেশিন বা সার্ভার ব্যবহার করা হয়, ঠিক আছে স্যার? স্যার ডেফিনেটলি মনে করেন যে আপনি ওয়েবসাইট অ্যাক্সেস করার কোনো কিছু ডাউনলোড করা, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যেমন কোশ্চেন জিজ্ঞেস করছে মুভি ডাউনলোড করতে অনেক সময় লাগে, আপনি যখনই কোনো ওয়েবসাইট সার্চ করেন ঠিক সেটা এভাবে করে যায়, যে রিজলভারে যদি থাকে রিজলভার থেকে সাথে সাথে এই কম্পিউটারে পাঠিয়ে দিবে, আর রিজলভারে না থাকলে সে রুটে যাবে, রুট থেকে টিএলডিস এ যাবে, টিএলডিস থেকে নেম সার্ভারে যাবে, দেন হচ্ছে আবার রিজলভারে আসবে, দেন আপনার কম্পিউটারে আসবে, ঠিক আছে? এখন আপনি যখন ডাটা মনে করেন মুভি ডাউনলোড করেন, বিশেষ করে আপনি এফটিপি সার্ভার থেকে ডাউনলোড করেন, যে আপনার ধরেন যে আইএসপি প্রোভাইডার থাকে, তো তাদেরটা তো আপনি সরাসরি রিজলভার থেকে তাদের ডাটা নিচ্ছেন, তাদের রিজলভারের মধ্যেই সেই সার্ভারের লোকেশন আছে, তো আপনি দেওয়ার সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে যায়, ঠিক আছে? যেমন আমি হচ্ছে আমার এলাকার লোকাল সিটি কমের নেট কানেকশন ইউজ করি, তো আমি যখন 1111.da সার্চ করি, যেমন আমি আপনাকে একটু দেখাই, আমি হচ্ছে এখানে আমি ক্রোমের মধ্যে ঢুকলাম, কানেক্ট করার পর আমি এখানে হচ্ছে 1.1.11 এটা দিয়ে সার্চ দিলাম, আমার মিনিটও লাগবে না, আমি সাথে সাথে হচ্ছে আমার যে ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের এফটিপি সার্ভারের মধ্যে আমি হচ্ছে ঢুকে গেছি। তো এখান থেকে আমি কিন্তু মুভি টুবি এগুলো অ্যাক্সেস করতে পারবো, কিন্তু ডাউনলোডের বিষয়টা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনার ব্যান্ডউইথ বা আপনার যে যারা সার্ভিস দিছে তারা কি পরিমাণ রাস্তা আপনাকে প্রোভাইড করছে, ঠিক আছে? যেমন আপনি একটা নর্মাল ভাবে চিন্তা করেন যে আপনি এখান থেকে জানেন ঢাকা কলেজ কোথায় আছে, ঢাকা কলেজ বলার সাথে সাথে আপনি কিন্তু জানেন যে ঢাকা কলেজ আপনার কেমনে যাইতে হবে, কারণ আপনার মেমোরিতে আগে থেকে সেই ডাটাটা দেওয়া আছে। এখন আপনাকে যদি বলতো যে বৃন্দাবন কলেজ, তো আপনার কিন্তু এটার ইনফরমেশন নাই যে আপনি কোন রুট দিয়ে যাবেন, তখন আপনি গুগল সার্চ করতেন, মানে রুট সার্ভারের কাছে যেতেন, টিএলডিস এর কাছে যেতেন, নেমের কাছে যেতেন, কিন্তু ঢাকা কলেজ বলার সাথে সাথে আপনি বুঝছেন আচ্ছা এটা ঢাকার মধ্যে আছে, এটা নিউ মার্কেট এরিয়াতে আছে, এটা কিন্তু আপনি চটজলদি পায় গেছেন। এখন আপনি চট জলদি পায় গেছেন মানে এই না যে আপনি ধরেন কয়েক সেকেন্ডের মধ্যে ইনফরমেশন পায় গেছেন যে ঢাকা কলেজ হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে আছে, ধরেন 0.1 সেকেন্ডের মধ্যে আপনি জানেন যে ঢাকা কলেজ নিউ মার্কেট এরিয়াতে আছে, কিন্তু এই 0.1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি ঢাকা কলেজে যাইতে পারবেন না। ধরেন আপনি বাসাবোতে আছেন, এই বাসাবোতে সকাল 10টার দিকে যদি আপনি বাইর হন, তাহলে আল্লাহ বাঁচায় যদি রাখে আপনাকে, তাহলে আপনি 2টা 3টার আগে ছাড়া ঢাকা কলেজে পৌঁছাইতে পারবেন না, যদি আপনি কোনো বাস দিয়ে যান। ওকে, আর মনে করেন আপনি যদি এরোপ্লেন দিয়ে যান, তাও কিন্তু আপনার 15 থেকে 16 মিনিট টাইম লাগতে, 15 থেকে 16 মিনিট না, হয়তো 5 মিনিট টাইম লাগতে পারে, হেলিকপ্টারে গেলেও হয়তো হচ্ছে 10 থেকে 12 মিনিট টাইম লাগতে পারে। তো এই যে পাথাও উঠাও সার্ভিস দিয়ে গেলে আপনি ফার্স্ট যাইতে পারবেন, যদি হাইটা যান তাহলে আপনার এক ধরনের সময় লাগবে, যদি আপনি দোড়ায় যান এক ধরনের সময় লাগবে, যদি আপনি রিক্সা দিয়ে যান এক ধরনের সময় লাগবে, যদি বাস দিয়ে যান এক ধরনের সময় লাগবে, পাঠাও দিয়ে যান এক ধরনের সময় লাগবে। তাহলে দেখেন এই যে আপনার ঢাকা কলেজে কোথায় আছে সেটার ইনফরমেশনটা যে আপনি কুইকলি পেয়ে গেছেন, এটা হচ্ছে রিজলভারের কাজটা, ঠিক আছে? কারণ এটা আপনার মাথার লিস্টের মধ্যে ছিল, কিন্তু আপনি সেখানে যাবেন কিভাবে সেটা হচ্ছে কানেক্টিভিটির পার্টটা, যে রাস্তা কোনটা ক্লিয়ার আছে। এখন রাস্তা যেটা ক্লিয়ার আছে দ্যাট মিনস আপনাকে ডেডিকেটেড ব্যান্ডউইথ দেওয়া হয়েছে, যে আপনি শিউ করে চলে গেছেন। এখন আমাকে ডেডিকেটেড ব্যান্ডউইথ দেয় নাই, তা আমি ভিআইপি না, আমাকে ডেডিকেটেড ব্যান্ডউইথ দেয় নাই, তো যার কারণে আমার যেটা হবে আমার হচ্ছে ধীরে সুস্থে আস্তে যাইতে হবে। তো সহজ কথায় আপনি কোন সার্ভার থেকে মুভি ডাউনলোড করতে কত সময় লাগবে সেটা ডিপেন্ড করে যে আপনার সার্ভিস প্রোভাইডাররা আপনাকে কি পরিমাণ রাস্তা দিছে। যদি একটা চিকন রাস্তা দেয়, গলিতে যে রাস্তা থাকে, মানে ব্যান্ডউইথ যদি খুব কম থাকে আপনার ডাউনলোড হইতে কম সময় লাগবে, আর ব্যান্ডউইথ যদি বেশি লাগে আপনার ডাউনলোড হইতে কম সময় লাগবে, ঠিক আছে? ক্লিয়ার স্যার?
তো স্যার আজকের মতো, আর মোবাইলে অবশ্যই স্যার প্রত্যেকটা যখন আপনি ইন্টারনেটে কানেক্টেড হবেন, তো ওই আইএসপি কোম্পানি আপনার প্রত্যেকটা কানেক্টেড ডিভাইসের জন্য একটা করে আইপি অ্যাড্রেস জেনারেট করবে, ঠিক আছে? আপনি যে অ্যাড্রেস জেন মানে যে কোনো ডিভাইস, প্রতিটা ইন্ডিভিজুয়াল ডিভাইস যেটা ইন্টারনেটে কানেক্টেড হবে প্রত্যেকটারই একটা আইপি অ্যাড্রেস থাকবে, আর সেই আইপি অ্যাড্রেসটা মূলত হচ্ছে আইএসপি কি করবে, প্রোভাইড করবে স্যার। ওকে, তো মোবাইলের কথা বলতেছেন, জি অবশ্যই, মোবাইল যখন ইন্টারনেটে কানেক্টেড হবে তখনও ওই ডিভাইসের একটা কি থাকবে, মেশিন অ্যাড্রেস থাকবে, একটা আইপি অ্যাড্রেস থাকবে। ওকে, তো এটা চেক করার সিস্টেমটা কি, কম্পিউটারে এটা আমি ইজি ভাবে চেক করতে পারি। কম্পিউটারে উইন্ডোজ আর আর বাটনটা একবারে ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের এখানে সিএমডি চলে আসবে। সিএমডি আসলে এখানে ওকে দিবেন, ওকে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি আইপি অ্যাড্রেস স্ল্যাশ অল লিখে সার্চ দিবেন। তো এন্টার দিলে, সরি স্যার, সরি স্যার, একটু আমাকে টাইম দেন। এখানে কমান্ড লাইনে যাব, সিএমডি, কমনটা আমি ভুলে গেছি, একটু ধরেন আমাকে একটু দেখতে দেন। আচ্ছা সরি, আইপি অ্যাড্রেস না, এটা কমান্ডটা হচ্ছে আইপি কনফিগ, আইপি কনফিগ স্ল্যাশ অল, ঠিক আছে স্যার? অনেকগুলো কমান্ড ভুলে যাই, ভালো স্টুডেন্ট না স্যার। আইপি কনফিগ স্ল্যাশ অল, ওকে। তো আমি যখন এটা লিখে সার্চ দিব তখন দেখেন আমার কিন্তু মেশিনের আইপি অ্যাড্রেস কি সবকিছু কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? যেমন এটা আমার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা, যে হেক্সাডেসিমাল করে দেওয়া, এটা আমার ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, তো এটা আমার ফিজিক্যাল অ্যাড্রেস। তারপরে মনে করেন যে আমার আইপি অ্যাড্রেস এটা এখানে দেওয়া আছে, সাবনেট মাস্ক, এগুলো সবকিছুই কিন্তু আমার প্রোভাইড করা আছে। যেমন আমি ইথারনেট দিয়ে কানেক্টেড আছি আমি জানি, তো এটার জন্য আমার এই যে অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো সবকিছু প্রোভাইড করতেছে। তো ইন্টারনেটে আমার প্রত্যেকটা ডিভাইস কি আছে স্যার কানেক্টেড আছে, আপনি এটা নিজে চেক করে দেখেন। আপনার ল্যাপটপ যেটা ওয়াইফাই তে কানেক্টেড আছে, তারপর আপনার মোবাইল যেটা মনে করেন যে ইন্টারনেটে কানেক্টেড আছে, দুইটাই, ল্যাপটপ এটা তো আমি আপনাদেরকে, কম্পিউটার এটা তো দেখাই দিছি, যে কমান্ড লাইনে গিয়ে আইপি কনফিগ স্ল্যাশ অল লিখবেন আপনি, তাহলে সকল ইনফরমেশন আমাদের চলে আসবে, ঠিক আছে স্যার? সকল ইনফরমেশন গুলো আমাদের চলে আসবে, যাতে আমরা পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমরা সেটাকে ফাইন্ড আউট করতে পারি। আর স্যার এই কমান্ড লাইন গুলো মনে রাখার সিস্টেম হচ্ছে, আপনি হচ্ছেন যদি কোনো কমান্ড ভুলে যান তাহলে কমান্ড লাইনে HELP লিখে সার্চ দিবেন। তো এখানে HELP লিখে সার্চ দিলে আপনি মোটামুটি সবগুলো ইনফরমেশন পাবেন, যে কিভাবে করে এগুলো সার্চ করতে হয়। ওকে, এখানে সবগুলো ইনফরমেশন মোটামুটি কমান্ড লাইন থেকে ইনফরমেশন পাবেন, অথবা গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন স্যার। মোবাইলের আইপি অ্যাড্রেস চেক করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পাবেন, সেখান থেকে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনার মোবাইলটাকে কানেক্ট করে আপনি গুগলে সার্চ করবেন যে ফাইন্ড মাই আইপি অ্যাড্রেস, তাহলে গুগল আপনাকে সার্চ করে বলে দিবে আপনার আইপি অ্যাড্রেসটা কি, সেটাও চলে আসবে, ঠিক আছে? ওকে, আর IMEI নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের মনে করেন রেজিস্টার্ড একটা নাম্বার, আর ইন্টারনেটে আইডেন্টিফাই করার নাম্বার হচ্ছে হলো গিয়ে আইপি অ্যাড্রেস, দুইটা কিন্তু সেম জিনিস না। অর্থাৎ আমি একটা কলম বানাইলাম, সেটার আমি হচ্ছে অ্যাড্রেস দিলাম 01, ওকে, এটা হচ্ছে
কলমের আইএমইআই নাম্বার, ঠিক আছে? আর আমি হচ্ছে যদি ইয়ে করি, লাইক এই কলমটা যখন আমি কোথাও ইউজ করব তখন বলবো যে এটা হচ্ছে ঢাকা কলেজের কলম, ঠিক আছে? তখন জিনিসটা হয়ে যাবে কি, আমার আইপি অ্যাড্রেস, মানে কোনো কলেজে গেলে ডেফিনেটলি সেই কলেজের একটা নাম বসবে। আর কলমটা বানানোর সময় যে আমি সিরিয়াল নাম্বারটা দিছি, দিস ইজ কল আইএমইআই নাম্বার, ঠিক আছে স্যার? আই হোপ আজকের মতো আপনাদের আর কোনো কনফিউশন নাই। তো মোটামুটি আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়েছে। তো নেক্সট ক্লাস আবার দেখা হবে, আর আজকের ক্লাসটা কেমন রাখছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ স্যার।